আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো বাংলাদেশি ব্লগার সীমা এই ব্লগ থেকে আজকে সকালে আমি আপনাদের সাথে ব্লগটি শেয়ার করতেছি। এই তো আজ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে তারপরে ভাবলাম সকালে নাস্তাটা করে নেই, আজকে কোনো কিছু ভাত বা রুটি খেতে ইচ্ছা করতেছে না, তার জন্য ভাবলাম যে বুড় খাই। আর বুড় তো আমি সবসময় বাসায় এনে রাখি, মাঝে মাঝে খাই, তো আজকে বুড় খাচ্ছি আঙ্গুর দিয়ে। আঙ্গুরগুলো আমি মাঝখানে ফালি করে নিয়ে বিচিগুলো ভিতরে ফালি ফালি ফেলে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে হচ্ছে দেন আমি এইখানে গরম পানি তো অ্যাড করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো সকালের নাস্তাটা এখন খেয়ে নিব, আর এটা শরীরের জন্য খুবই ভালো। সকালবেলা এটার মধ্যে অ্যাড আছে দুধ, তারপরে অনেক কিছু অ্যাড আছে, হালকা চিনি। এই তো তারপরে আমি সকালের নাস্তা শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে আমি দুপুরের জন্য রান্না বান্নার আয়োজন করতেছি। এই তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব মালয়েশিয়ার খুবই একটা বিখ্যাত খাবার নাসি গুরিং আয়াম। হচ্ছে আমি এইখানে হচ্ছে তিনটা কাঁচামরিচ, তারপরে হচ্ছে রসুনের দুই তিনটা ফালি নিয়ে আর একটু পেঁয়াজ অর্ধেক নিয়ে আমি থেঁতড়ে নিচ্ছি। এইটা ব্যবহার করলে অনেক ভালো ফ্লেভার হয়। থেঁতড়ে নেওয়া শেষ আমার, তারপরে আমি এখানে নিয়ে নিছি চিকেন ফ্রাই করব আজকে। আমি এইখানে আদা পেস্ট, রসুন পেস্ট, হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে আমি নিয়ে নিচ্ছি জিরার গুঁড়া আর স্বাদমতো লবণ। এখন আমি দিয়ে ভালো করে মেখে নিব। আমি চিকেনের সাথে ভালো করে মিশ্রণ করে নিব। আর ভিউয়ার্স, আপনাদের সাথে আমি কিছু কথা বলি, আমার চ্যানেলটা তো একদমই নতুন, আপনারা জানেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আর নাই তো আমি যেতে পারবো না, মাঝপথে হয়তো আমি আর ব্লগ করতে পারবো না। আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন। তারপরে তো আমি এখানে কিন্তু একটা ডিম ভেঙে দিয়েছি, দেওয়ার পরে আমি এক চামচ পরিমাণ ময়দা অ্যাড করে নিচ্ছি। এই তো ময়দাটা ভালো করে আমি চিকেনে মিশিয়ে নিচ্ছি। যেই কথা বলতে নিছি ওই কথা আবার বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, ভিউয়ার্সে সবাই আমাকে সাপোর্ট করে যাবেন, আমি যেন আপনাদের জন্য সামনের দিকে ভালো ভালো ভিডিও দিতে পারি। আর নতুন অবস্থা তো, আমি ভয়েস দিতে নিলে অনেক ভ্রান্তি হয়ে যায়, কথার মধ্যে অনেক ভুল হয়ে যায়, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো আমি আটাটা ময়দাটা কিন্তু আমি একবারে অ্যাড করি নাই, আমি তিনবারে অ্যাড করব। প্রথমত এক চামচ অ্যাড করে নিচ্ছি, তারপরে আবার অল্প পরিমাণ দিছি, এখন আবার অ্যাড করে নিচ্ছি, তারপরে একদম ফ্রাই করার আগে আবার অল্প একটু অ্যাড করে নিব। আপনারা কিন্তু একসাথে দিয়ে অ্যাড করে নেবেন না, নিলে চিকেন ফ্রাইটা ভালো হবে না। অল্প পরিমাণ দিয়ে দিয়ে তারপরে যত দ্রুত পরিমাণ লাগে এইভাবে অ্যাড করে নেবেন। এই তো নাসি গুরিনের জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, সিম আর হচ্ছে কলমি শাক, আর ওই পাতাটার আমি নাম জানি না ভিউয়ার্স, আপনারা কেউ জেনে থাকলে আমাকে জানাবেন। মালয়েশিয়া যারা থাকেন নাসি গুরিনে যে পাতাটা ইউজ করে ওইটা জানাবেন। আর এখানে নিয়েছি আমি শুটকি আর হচ্ছে চিকেন, চিকেন একদমই ছোটো ছোটো করে কেটে তারপর আমি নিয়েছি। আর এইখানে এটা দোকানে সবাই কিনতে পাওয়া যায়, গাজর আছে। আর এইখানে আমি নিয়ে নিচ্ছি মটরশুঁটি, ভুট্টা, গাজর। এই তো মালয়েশিয়াতে 99-এ, তারপরে বড় বড় সুপার মার্কেটে সব জায়গায় এটা পাবেন। অল্প পরিমাণ নিয়ে নিব, তেমন বেশি দিব না, কারণ নাসি গুরিং আমি অল্প পরিমাণ করব, অনেক বেশি করব না, তার জন্য ভিউয়ার্স আমি অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি। এই তো এতটুকু পরিমাণ আমি দিব। তারপরে আমি কিন্তু চলে আসছি কিচেনে,
এই তো আমি চুলাতে পাইপেন বসিয়ে তেলটা গরম করে নিচ্ছি। আর এদিক থেকে আমি চিকেনটা হচ্ছে আবার অল্প পরিমাণ আমি হচ্ছে অল্প পরিমাণ ময়দা দিয়ে আর একটু মেখে নিয়েছিলাম। তারপরে কিন্তু এই তো আমি কিন্তু এখন দিয়ে দিছি চিকেনটা। অনেক চুলার আঁচটা কিন্তু একদমই আমি বাড়িয়ে দেই নাই ভিউয়ার্স, একদম লো হিট দিয়ে আমি ভাজি করে নিব ভালো করে চিকেনগুলা। লো হিট দিলে দেখা যায় কি, একদম হাই হিট যদি আপনারা দেন তাহলে এটা পুড়ে যাবে ভিতর থেকে, ভালো করে হবে না চিকেন ফ্রাইটা। তার জন্য ভিউয়ার্স আপনাদেরকে বলছি, এখন আমি ভালো করে ভেজে নিব চিকেনগুলা। এই তো আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে ভিউয়ার্স আমি এই তেলের মধ্যেই আবার পাইপেনে আমি হচ্ছে এখানে শুটকি ভেজে নিব। নাসি গরিনের মধ্যে সবচেয়ে বিখ্যাত কিন্তু শুটকি, তার জন্য আমি সর্বপ্রথম ওই শুটকিটা ভালো করে ভেজে নেব। তাহলে ভালো করে ভেজে নেই, তারপর আবার কথা বলছি ভিউয়ার্স। অনেকক্ষণ যাবৎ কিন্তু আমি শুটকিটা ভেজে নিতেছি, ভালো করে ভেজে নিচ্ছি। এই তো এখন মটরশুঁটি, তারপরে গাজর আর হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার ফ্রাই করে নিব। এগুলো আমি আলাদা করে সিদ্ধ করে নিয়ে নেই, তার জন্য একটু সময় নিয়ে আমি ফ্রাই করে নিব। এই তো এখন শিম কুচি করা ছিল যে ওইটা দিয়ে দিছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর ক্ষেত্রে নেওয়া হচ্ছে মরিচ আর হচ্ছে রেশনের ফলি, ওইটি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আস্তে আস্তে আরও ভালো করে ভেজে নিছি। এই তো ভালো করে ভেজে নিই, একটু সময় বেশি লাগে কিন্তু খাবারটা কিন্তু অনেকই মজা। ভিউয়ার্স আপনারা রান্না করে খাবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে কেমন হলো। আর আমরা সবসময় খেয়ে থাকি, অনেক ভালো লাগে। তো আজকে আপনাদের জন্য ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করি। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিতেছি। এই তো আমার ভাজা কিন্তু অনেকটাই হয়ে আসছে। এখন আমি চিকেনটা একদমই ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম, ওই চিকেনটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে চিকেনটা কিন্তু আমি আবার ভালো করে ভেজে নিব। এখন আমি কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি ভিউয়ার্স, জালের জন্য। একটু হালকা জাল হলে, আমাদের বাঙালি তো জাল না হলে চলে না, একটু ঝাল হওয়ার জন্য তার জন্য অ্যাড করে দিচ্ছি। এখন আরেকটু ফ্রাই করে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যা যার মতো স্বাদ মতো লবণ অ্যাড করবেন। লবণটা তো ওইভাবে আর তেমন বলা যায় না। আর আমার পাইপেনটা বারবারই একটু নড়াচড়া করছিলো, কারণ চুলাটা একটু এদিক চলে আসছিলো মনে হয়, তার জন্য আমি ওই হাত দিয়ে পরে ধরে নাড়তে চেষ্টা করছিলাম যে না যেমন পাইপেনটা নড়ে যায়। তারপরে হাত দিয়ে ধরে তারপরে নাড়াচাড়া করছিলাম। এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এই সাইড থেকে আলাদা করে আমি নামিয়ে নিয়ে নাই। এই সাইড থেকে আমি ডিম দিয়ে দিছি, ডিমটা এখন একদমই ছোটো ছোটো করে টুকরা করে ভেজে নিব। ভেজে নিয়ে আর এগুলোর সাথে আমি মিক্স করে নিব সবজিগুলোর সাথে।
ডিমটার সাথে কিন্তু আমি আলাদা করে কোনো মশলা বা কোনো কিছু ইউজ করি নাই। সবজিগুলোতে যা দিয়েছিলাম ওইগুলাই, আর এটা হচ্ছে নাসি গুরিংয়ে অ্যাড করে, আর এটা বলতে পারেন টেস্টের জন্য অ্যাড করে, টেস্টি লবণের মতো ওই রকম। এই তো আমি এখন কিন্তু রাইসটা দিয়ে দিছি, আগে থেকেই আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তারপরে আমি একটা বাটিতে নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হওয়ার পরে দেন এগুলো হওয়ার পরে সবজিগুলো, তারপরে কিন্তু আমি অ্যাড করে দিছি রাইসটা। এখন আমি রাইসটা ভালো করে সবজির সাথে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিব। তাহলে ভালো করে মিশিয়ে নিই, আপনারা দেখতে থাকুন। এই তো প্রায় আমার মিশানো শেষ হয়ে গেছে। এখন আমি অ্যাড করব এখানে কলমি শাক, আর এই পাতাটা নাসি গুরিনে অ্যাড করে এখানে অ্যাড করে থাকে, আসলে এই পাতাটার নাম আমি জানি না। ভিউয়ার্স আপনারা যদি জেনে থাকেন, মালয়েশিয়াতে আছেন যারা যারা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তো আরেকটু ভালো করে ফ্রাই করে নিব। অনেক বেশি সময় আর লাগবে না, কতক্ষণের মধ্যেই হয়ে যাবে। এই তো একদম পুরোপুরি আমার আজকের মতো শেষ হয়ে গেছে। তারপরে তো আপনাদের ভাইয়া এই পাশ থেকে খেতে বসে গেছে, তখন আমি আবার ভিডিও একটু শ্যুট করেছিলাম। তো ভিউয়ার্স ভালো থাকবেন।